Hi friends, how are you? How are you all? I hope everybody is well and I am also good. Friends, you know I am Ibrahim Islam from Tangail district of Bangladesh. To bondura, ami ekhon gramer matir rasta diye hete aslam. Charidike onek sundor ekti poribesh. Ekdom kolhal mukto ekti poribesh. Ekdom bolte gele kacha poribesh. মাটির রাস্তা দুপাশে সবুজ প্রকৃতি কৃষিজমি নিরিবিলি একদম প্রাণ ভরে এরকম জায়গায় নিঃশ্বাস নেওয়া যায় তো এরকম পরিবেশে আসলাম একটু সময় কাটানোর জন্য এরকম পরিবেশে আমার খুবই ভালো লাগে তাই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করার চিন্তা করলাম এখন আমি সবুজ প্রকৃতির ভিতরে ঢুকব চলুন আরো কিছু সুন্দর জায়গা দেখি সাথেই থাকুন আমার অনেক সুন্দর একটি জায়গা এখানে ভালো লাগে খুব জায়গাগুলো দেখতে দেখতে পাচ্ছেন ছোট মাটির রাস্তা সবুজ প্রকৃতির ভিতর দিয়ে এই পাশে শুধু সবুজ প্রকৃতি এই মাটির রাস্তা দিয়ে আমি এখন যাব পিছনে রয়েছে গ্রামের কৃষি জমি শীতের সুন্দর একটি রোদের সময় ভালো লাগে এখানে আমি দেখতে পাচ্ছি লেবু বাগান এরকম রাস্তা দিয়ে হাঁটতে যে কারো ভালো লাগবে আপনারা দেখেই বুঝতে পারছেন যতটুকু আমি দেখানোর চেষ্টা করছি শুধু সবুজ প্রকৃতি জীবনটা উপভোগ করার মতো একটা জায়গা সময় কাটানোর মতো একটা সুন্দর জায়গা পাশে বিভিন্ন রকমের ফলের বাগান সবজি বাগান ইত্যাদি বাগান রয়েছে তো এই রাস্তা দিয়ে হেঁটে যেতে অনেক ভালো লাগে জায়গাটা আপনারা দেখতে বুঝতে পারছেন কত সুন্দর একটি জায়গা আমার পাশে রয়েছে গ্রামের অনেক বড় বড় সবজি বাগান এখানে অনেক রকমের সবজি রয়েছে চারপাশে সবজি সবজি আমি ছোট একটি মাটির রাস্তা দিয়ে হাঁটছি পাশেই রয়েছে একটি লেবু বাগান দেখতে পাচ্ছি অনেক সুন্দর আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন এটা একটা লেবু বাগান এখানে অনেক লেবু গাছ আছে অনেক লেবু ধরে আছে অনেক তো আই এনজয়েড দিস প্লেস জায়গায় আমি বেশ উপভোগ করছি ন্যাচারাল এনভায়রনমেন্ট প্রাকৃতিক এক পরিবেশ আই এনজয়েড দিস প্লেস আপনারা দেখতে পাচ্ছেন আই এম ফ্যাসিনেটেড বাই সি দিস প্লেস আমি এই জায়গাটা দেখে খুবই মুগ্ধ অনেক সুন্দর একটা জায়গা শীতের সময় গ্রামের এরকম পরিবেশে কিছু সময় কাটাতে সত্যি ভালো লাগে সূর্যের আলো এক চকমকে এক পরিবেশ সূর্যের আলো শরীরে লাগলে ভালো লাগে এরকম জায়গার মধ্যে মনে হয় ঘন্টার পর ঘন্টা বসে থাকি অনেক সুন্দর একটা জায়গা খোলামেলা জায়গা একদম মনোরম প্রাকৃতিক পরিবেশ প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার মতো একটি পরিবেশ এরকম জায়গায় আমরা স্বাস্থ্যকর অক্সিজেন পাই এরকম পরিবেশে সময় কাটানো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো পিছনে দেখতে পাচ্ছেন এটা একটা ফুলকপি ক্ষেত অনেক সুন্দর আমাদের গ্রামের ভিতরে তো আপনারা দেখেই বুঝতে পারছেন অনেক কৃষিজমি এখানে রয়েছে কারণ আমাদের গ্রামের অধিকাংশ মানুষ সরাসরি কৃষিকাজের সাথে জড়িত চাষাবাদ করে তারা তাদের জীবিকা নির্বাহ করে তবে শুধু কৃষিজমিই নয় এখানকার পরিবেশ কৃষিজমি দ্বারা তারা অনেক সুন্দর করে তুলেছে প্রাকৃতিক এক পরিবেশ বিরাজমান তাই আমি যখনই গ্রামে আসি বেশিরভাগ সময় এই প্রকৃতির মাঝে কাটিয়ে দেই এবং বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আপনারা মাঝে মাঝে হয়তো আমার ব্লগগুলো দেখেন প্রকৃতি নিয়ে অনেক ব্লগ করি তো আজকে প্রকৃতির মাঝে আসলাম এখানে আমার খুব ভালো লাগছে জায়গাটা এই জায়গায় এসে মানে এই জায়গার মধ্যে আমি কিছুদিন পরে আসলাম অনেকদিন পরে ধরতে গেলে এইখানে ছোট মাটির রাস্তা চারিদিকে কৃষিজমি বিভিন্ন ফলের বাগান দুপাশে তো অনেক সুন্দর তাই এই জায়গাটি আমি আজ এসে আপনাদের সাথে শেয়ার করলাম এই জায়গায় কিছু সময় কাটালাম আপনারা দেখতে পাচ্ছেন
যে এখানে কলা রয়েছে, একটা কলার বাগান। তো বন্ধুরা ভালো থাকুন সবাই, দেখা হবে আবার, আজ এ পর্যন্তই। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছিল, এখানে আমি সুন্দর কিছু সময় কাটিয়েছি, তাই এই সুন্দর মুহূর্তগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবং প্রাকৃতিক পরিবেশের জায়গাটা আপনাদের দেখিয়ে দিলাম। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে, সি ইউ অ্যাগেইন।